হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান মনস্টার মুভি গডজিলা পার্ট 2, মানে গডজিলা কিং অফ দ্য মনস্টার নিয়ে। এটি 2014 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা মুভির সিকুয়েল এবং মনস্টার ভার্সের তৃতীয় মুক্তিপ্রাপ্ত মুভি। এর আগে আমি এই মনস্টার ভার্সের প্রথম দুটি মুভি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই কেউ যদি এখনও সেগুলি দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিও দেখার আগে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের আই বাটনে ক্লিক করে প্রথম দুটি ভিডিও অবশ্যই দেখে নেবেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে, হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই জানিয়ে দিই, এই মুভির ঘটনা গডজিলা মুভির 5 বছর পরের ঘটনা, যখন সমস্ত মানবজাতি টাইটান নামে পরিচিত এই সমস্ত দৈত্যাকার দানবদের অস্তিত্ব সম্পর্কে অবগত হয়ে গেছে। এমনকি 2014 সালে সান ফ্রান্সিসকোতে গডজিলার সঙ্গে মুটোদের যে লড়াই হয়েছিল তাতে বহু মানুষ আহত হয়েছিল এবং বহু মানুষ মারাও গিয়েছিল, যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষরাই মনে করে এই সমস্ত টাইটান সম্পর্কে মনার্ক অনেক কিছুই জানে, যেগুলি তারা নিজেদের স্বার্থে পুরোপুরি লুকিয়ে রেখেছে। আর 2014 সালের ওই ঘটনার জন্য তারাই দায়ী, তাই বর্তমানে মনার্কের বিরুদ্ধে কিছু কেস ফাইলে জমা পড়েছে। ওকে, তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হই ডক্টর এমা রাসেল নামক একজন মহিলার সঙ্গে, যিনি এই মনার্কেরই একজন বায়োলজিস্ট। সঙ্গে তার মেয়ে ম্যাডিসনের সঙ্গেও আমরা পরিচিত হই, কিন্তু ডক্টর এমার হাজব্যান্ড মানে ম্যাডিসনের বাবা ডক্টর মার্ক তাদের সঙ্গে থাকে না। কিন্তু একটা টাইমে ডক্টর মার্কও এই মনার্কেরই একজন সায়েন্টিস্ট ছিল। ওকে, এখানে আরও একটু জানিয়ে রাখি, মার্ক এবং এমার দুই সন্তান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2014 সালের ওই গডজিলা হামলার কারণে তাদের একটি সন্তানকে তারা হারায়, যার পর থেকে মার্ক তার ছেলের শোকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে, ফলে শুরু হয় এমার সঙ্গে তার ঝামেলা, আর একটা টাইমে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। সে যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পাই ডক্টর এমা তার মেয়ের সঙ্গে বর্তমানে রয়েছে চায়নার ইউনান রেন ফরেস্টে অবস্থিত মনার্কের একটি আউটপোস্টে, যেখানে সে মুথারা নামক একটি টাইটানের জন্মের অপেক্ষায় আছে। এখানে জানিয়ে রাখি, মনার্ক কিন্তু এখনো পর্যন্ত প্রায় 18টি এইরকম টাইটানের খোঁজ পেয়েছে, যারা বেশিরভাগই হাইবারনেশনে রয়েছে। কিন্তু মনার্ক যেখানে যেখানে এই সমস্ত টাইটানদের খোঁজ পেয়েছে সেখানেই তারা তাদের একটি করে আউটপোস্ট তৈরি করেছে, যাতে তারা অল টাইম ওই টাইটানগুলির উপর নজর রাখতে পারে। মানে বর্তমান টাইমে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় মনার্কের আউটপোস্ট রয়েছে, আর এই রকম একটি আউটপোস্টে বর্তমানে রয়েছে ডক্টর এমা এবং তার মেয়ে। এনিওয়ে, এই আউটপোস্টেই ডক্টর এমা এবং তার মেয়ে ম্যাডিসন মুথারা নামক ওই লাভার জন্মের সাক্ষী হয়। কিন্তু ওই দৈত্যাকার লাভা জন্ম নেওয়ার পরেই সেখানে থাকা কর্মীদের উপর সে হামলা করতে শুরু করে, যেটা দেখে ডক্টর এমা তার কাছে থাকা এক স্পেশাল ডিভাইস অর্কা ব্যবহার করে নিমেষেই ওই লাভাটিকে শান্ত করে দেয়। এখানে আবার এই অর্কা সম্বন্ধে একটু আপনাদের জানিয়ে রাখি, এই ডিভাইসটি এমা এবং মার্ক তাদের কলেজ লাইফে সায়েন্স প্রজেক্টের জন্য তৈরি করেছিল, যার সাহায্যে তিমি মাছকে সমুদ্রের উপকূল থেকে দূরে রাখা যায়। কিন্তু পরবর্তীতে মনার্কে কাজ করার টাইমে তারা যখন বুঝতে পেরেছিল এই ডিভাইস থেকে নির্গত হওয়া ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওই সমস্ত টাইটানরাও উদ্বুদ্ধ হতে পারে, তখনই মার্ক ওই ডিভাইস পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু পরবর্তীতে মার্ক যখন আলাদা হয়ে যায়, এমা একাই ওই ডিভাইসটি আবারও ঠিক করে ফেলে, আর তাতে এমন কিছু নতুন ফ্রিকোয়েন্সি ইনস্টল করে যার মাধ্যমে কিছু টাইটানদের কন্ট্রোলও করা যেতে পারে। আর এই টাইমে এমা প্রথমবার ওই ডিভাইস মোথারার উপর প্রয়োগ করে সেই কাজে সে সফলও হয়। কিন্তু ঠিক একই টাইমে প্রাক্তন এক ব্রিটিশ সেনা কর্নেল অ্যালানের নেতৃত্বে একদল ইকো সন্ত্রাসকারী ওই জায়গায় আক্রমণ করে, যারা সেখানকার প্রায় সকলকেই হত্যা করে ওই ডিভাইস সহ এমা এবং ম্যাডিসনকে কিডন্যাপ করে, যার পর সদ্য জন্ম নেওয়া ওই টাইটান মানে মুথারা সেখান থেকে পালিয়ে গিয়ে কাছেই থাকা একটি জলপ্রপাতের নিচে আশ্রয় নেয়। অন্যদিকে দেখা যায়, জনসাধারণের চাপে মার্কিন সরকার একটি নতুন বোর্ড গঠন করেছে মনার্ক বর্তমানে কি কি কাজ করছে সেই সম্বন্ধে নজর রাখার জন্য, যেখানে ডক্টর সেরিজাওয়া, ডক্টর গ্রাহাম এবং তাদের এক নতুন কর্মী স্যাম কোলম্যান ওই বোর্ডের সম্মুখে একটি মিটিংয়ে উপস্থিত হয়েছেন। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তারা যখন খবর পায় মনার্কের আউটপোস্ট 61 সন্ত্রাসী হামলা হয়েছে, তখনই তারা ওই মিটিং ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। আর তারপর সমস্তটা জানার পর তারা সোজা উপস্থিত হয় কলোরাডোতে অবস্থিত ডক্টর মার্কের কাছে, কারণ ডক্টর সেরিজাওয়া এবং গ্রাহাম দুজনেই চায় ওই অর্কা নামক ডিভাইসটি যে কোনো উপায় ফিরে পেতে, কারণ ওই ডিভাইসটি সন্ত্রাসীরা যে কোনো কাজে মিস ইউজ করতে পারে, যার ফলে হয়তো মানব জাতির বড় সড়ক ক্ষতি হতে পারে। তাই এই মুহূর্তে তারা মার্কের কাছে পৌঁছে তাকে এই বিষয়ে সমস্তটা জানায়, মানে তার বউ এবং মেয়ে যে কিডন্যাপ হয়েছে এইটা তাকে জানিয়ে দেয়। তাই বর্তমান টাইমে তাদেরকে খুঁজে বের করতে মার্কের সাহায্য চাই। কিন্তু প্রশ্ন হলো, মার্ক এখানে কিভাবে সাহায্য করবে? মিস্টার সেরিজাওয়া তখন তাকে জানায়
সন্ত্রাসবাদীরা তাদের সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ডিভাইসও হাতিয়ে নিয়েছে, যেটা সম্বন্ধে তোমার যথেষ্ট জ্ঞান রয়েছে। তাই তুমি যদি কোনোভাবে সাউন্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওই অর্কা কোথায় আছে সেটা উদ্ধার করতে পারো, তাহলে হয়তো তোমার পরিবারকেও আমরা উদ্ধার করতে পারবো। প্রথমে ওই অর্কার কথা শুনে মার্ক তো রেগে যায়, কিন্তু পরবর্তীতে তার মেয়ে এবং বউয়ের কথা ভেবে তাদের সঙ্গে আবারও কাজ করতে মার্ক রাজি হয়ে যায়, কারণ তার বউ ও সন্তানকে যে কোনো উপায়ে তাকে বাঁচাতে হবে। ওকে, তো এরপর তারা সকলে মিলে উপস্থিত হয় বারমুডাতে অবস্থিত মনার্কের 54 নম্বর আউটপোস্ট ক্যাসেল বাহুতে, যেটা সমুদ্রের গভীরে থাকা একটি বড় নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখান থেকেই মনার্কের টিম গডজিলার সমস্ত গতিবিধির উপর নজর রাখে। তো এখানে পৌঁছে তারা একটি মিটিং এর মাধ্যমে আলোচনা করে তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। আর এখানেই আমরা জানতে পারি এতক্ষণে তারা জানতে পেরেছে ওই অর্কা ডিভাইসটি চুরি করার পিছনে হাত রয়েছে একজন প্রাক্তন ব্রিটিশ সেনা কর্নেল অ্যালানের, যে এই মুহূর্তে একটি ইকো সন্ত্রাসকারী দলের হেড, যারা এইরকম ভয়ঙ্কর জীবজন্তুদের ডিএনএ সংগ্রহ করে ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি করে দেয়। আর এই মুহূর্তে তারা এই রকম টাইটানদের খুঁজে তাদের নিয়েই ব্যবসা করতে চাইছে। এমনকি এখানে উপস্থিত একজন লেডি কর্নেল এটাও জানায়, আমাদের তথ্য অনুযায়ী সন্ত্রাসী অ্যালান ওই অর্কার সাহায্য নিয়ে মথারা নামক ওই লাভাকে বস করতে চাইছে, যাতে ওই টাইটানকে তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে পারে। কিন্তু মার্ক এই কথা শুনেই জানায় আমরা যেটা ভাবছি সেটা একদমই ভুল, ওই ডিভাইস তারা যেহেতু হাসিল করে নিয়েছে এবং এমাও যেহেতু তাদের সঙ্গেই রয়েছে, তাই তার সাহায্যে তারা যে কোনো টাইটানকে দিয়ে যা কিছু করতে পারে। তাই এই মুহূর্তেই তোমাদের উচিত যে কোনো উপায়ে এই সমস্ত টাইটানদের মেরে ফেলা, তাহলে ওই অর্কা আর কোনো কাজেই আসবে না, এমনকি এমা ও তার মেয়েকে হয়তো তারা তখন এমনি ছেড়ে দেবে। যদিও মনার্কের বাকিরা মার্কের এই কথায় একদম সন্তুষ্ট হয় না, কারণ বর্তমান টাইমে সরকারের সঙ্গেও এই একই কারণে মনার্কের ঝামেলা চলছে, মানে গভর্নমেন্টও চায় যে কোনো উপায়ে ওই সমস্ত টাইটানদের হত্যা করতে, কিন্তু ডক্টর সেরিজাওয়া সেটা একদমই চায় না, কারণ তার মনে হয় সমস্ত টাইটানরা মানবজাতির ক্ষতি চায় না, কিছু কিছু টাইটান মানবজাতির ভালোই চায়, তাই তাদেরকে হত্যা করলে ভবিষ্যতে হয়তো মানবজাতির আরো বড় ক্ষতি হতে পারে। এনিওয়ে, এদের এই সমস্ত কথাবার্তার মধ্যেই গডজিলা তাদের ওই বেশের একদম কাছাকাছি চলে আসে। মানে আমি আগেই বলেছি এই বেশ সমুদ্রের তলায় অবস্থিত আর এটা তারা তৈরি করেছে গডজিলার গতিবিধির উপর নজর রাখার জন্য, কিন্তু এই মুহূর্তে গডজিলা তাদের একদম সম্মুখে উপস্থিত হয় তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো কারণবশত গডজিলা ক্ষুব্ধ হয়েছে, না হলে এখনো পর্যন্ত তাদের বেশের এত কাছাকাছি গডজিলা কোনোদিনই আসেনি। কিন্তু প্রশ্ন হলো গডজিলা ক্ষুব্ধ হওয়ার কারণ কি? আসলে ওই সন্ত্রাসী টিম ডক্টর এমা এবং তার সন্তানকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় আন্টার্কটিকায় অবস্থিত মনার্কের আউটপোস্ট 32 তে, যেখানে মনস্টার জিরো নামক একটি 3 মাথাওয়ালা টাইটান গভীর নিদ্রায় বরফের মধ্যে জমে রয়েছে, যে কারণে মনার্ক এখানেও তাদের আউটপোস্ট বানিয়েছে এই টাইটানের উপর নজরদারি চালানোর জন্য। কিন্তু এই মুহূর্তে ওই সন্ত্রাসী টিম এখানে উপস্থিত হয়ে সমস্ত মনার্ক কর্মীদের হত্যা করে, আর তারপর সেই জমে থাকা বরফে ড্রিল করে তার মধ্যে বোমা লাগিয়ে দেয়। মানে তারা চায় এই মুহূর্তেই এই মনস্টার জিরোকে মুক্ত করতে, যে কারণে ডক্টর এমা তার সেই ডিভাইসের মাধ্যমেই তাদেরকে সাহায্য করে। মানে সে ওই ডিভাইসের মাধ্যমে এমন একটি ফ্রিকোয়েন্সি তৈরি করে যেটা শুনে ওই মনস্টার জিরো জাগ্রত হতে বাধ্য, আর ঠিক এই কারণেই গডজিলা ক্ষুব্ধ হয়েছে। মানে এই ফ্রিকোয়েন্সি গডজিলাও বুঝতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে গডজিলা মনার্কের আউটপোস্টের কোনো ক্ষতি না করে সোজা রওনা হয় আন্টার্কটিকার উদ্দেশ্যে। আর ডক্টর সেরিজাওয়ার টিম যখন গডজিলা রওনা হওয়ার পথ ট্র্যাক করে, তখনই তারা বুঝতে পারে গডজিলা খুব সম্ভবত আন্টার্কটিকার উদ্দেশ্যেই রওনা হয়েছে। ফলে সঙ্গে সঙ্গেই তারা আন্টার্কটিকায় অবস্থিত তাদের আউটপোস্ট 32 তে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু যখনই তারা তাদের কোনো কর্মীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়, তখন দ্বিতীয় আর কোনো রাস্তা না ভেবে তারা সকলেই উপস্থিত হয় আন্টার্কটিকায়, যেখানে সন্ত্রাসবাদী টিমের সঙ্গে মনার্কের সেনাবাহিনীর একটি অগ্নিযুদ্ধ শুরু হয়। কিন্তু এই ফাঁকেই মার্ক কোনো রকম ওই আউটপোস্টের ভিতর প্রবেশ করে তার ওয়াইফ এবং কন্যাকে বাঁচানোর জন্য, আর কিছুক্ষণের মধ্যেই সে তার মেয়েকে সামনে দেখতে পেলেও যখনই সে তার মেয়েকে তার কাছে আসতে বলে, উল্টো দিকে দাঁড়ানো এমা মানে তার ওয়াইফ তার মেয়েকে তার বাবার কাছে যেতে বারণ করে। এমনকি মার্কের সম্মুখে এমা তার হাতে থাকা একটি রিমোটের মাধ্যমে ওই স্থানে বিস্ফোরণ ঘটায়, মানে এমা নিজেই মনস্টার জিরোকে সেখান থেকে মুক্ত করে দেয়। ফলে ওই সমস্ত জায়গাটি যখন ভেঙে পড়তে শুরু করে, দুই দলই তাদের প্লেনের উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এমনকি এমা এবং ওই সন্ত্রাসবাদী টিম তাদের প্লেনে পৌঁছে তাদের কাছে থাকা সেই অর্কা ব্যবহার করে ওই 3 মাথাওয়ালা দানবকে জাগ্রত করে তোলে, যে সেই মুহূর্তেই সেখানে থাকা মনার্কের সেনাবাহিনীর উপর হামলা চালাতে শুরু করে। কিন্তু এই সব দেখে কিছুক্ষণের মধ্যেই ডক্টর এমা প্লেনে বসে থাকা অবস্থাতেই সেই অর্কা ব্যবহার করে ক্ষণিকের জন্য মনস্টার জিরোকে শান্ত করে দেয়, যাতে হয়তো মার্কের কোনো ক্ষতি না হয়। আর এই সবের মধ্যেই সেখানে উপস্থিত হয় গডজিলা।
ফলে সেখানেই শুরু হয় দুই বৃহৎ টাইটানের মধ্যে লড়াই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এয়ারফোর্স সেখানে উপস্থিত হয়ে তাদের দুজনের উপরেই হামলা করায় গডজিলাকে একটি খাদে ফেলে দিয়ে মনস্টার জিরো সেখান থেকে উড়তে উড়তে অন্য কোথাও রওনা হয়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মনার্কের একটি মিটিং এ সকলের সামনে মার্ক জানিয়ে দেয় সে পুরোপুরি নিশ্চিত ওই সন্ত্রাসবাদী টিমের সঙ্গে তার ওয়াইফও জড়িত রয়েছে, কারণ তার সামনেই এমা ইচ্ছাকৃতভাবে ওই মনস্টারকে মুক্ত করেছে। এবার কিছু জন যখন তার এই কথা একদমই বিশ্বাস করতে চায় না, ঠিক তখনই ডক্টর ইমা তাদেরকে একটি ভিডিও কল করে, যার মাধ্যমে সে সকলকেই জানায় আমরা বিগত কয়েক বছর ধরেই এই সমস্ত টাইটানদের আটকে রাখার চেষ্টা করছি, যেটা সম্পূর্ণটাই ভুল। কারণ মানব জাতি পৃথিবীতে হাজার হাজার বছর বসবাস করে আসার পর পৃথিবীর হাল বর্তমানে খুবই খারাপ। পৃথিবীতে জনসংখ্যা বেড়েছে, পৃথিবীর পলিউশন বেড়েছে, যুদ্ধ বেড়েছে, যার ফলে এই পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। কারণ আমরা মানব জাতিরা আসলে পৃথিবীর একটি ইনফেকশন, আর এই ইনফেকশন থেকে বাঁচাতে পারে একমাত্র এই সমস্ত টাইটানরা। তাই আমি এক এক করে এই সমস্ত টাইটানদের জাগ্রত করছি। এটা শুনে মার্ক তো তার উপর খুবই রেগে যায়, কারণ মার্কের মনে হয় এটা এমার পাগলামি ছাড়া আর কিছুই না। কারণ টাইটানদের মুক্ত করলে মানব জাতি শুধুমাত্র বিপদেই পড়বে, ভালো কিছু একদমই হবে না। কিন্তু এমা এখানে আরো বোঝায় জঙ্গলে যেমন আগুন লাগলে সমস্ত গাছপালাই পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সেই বনাঞ্চলই পুনরায় সবুজ হয়ে ওঠে। আবার আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা যেমন সমস্ত কিছুই নষ্ট করে দেয়, কিন্তু সেখান থেকে নতুন জমি সৃষ্টি হয়। ঠিক তেমনি এই সমস্ত টাইটানের সাহায্যে পৃথিবীর আবারও পুনর্জন্ম হবে, আর আমি সেই আশাতেই কাজ করছি। যদিও মার্ক সহ মনার্কের সমস্ত কর্মকর্তাই তার এই প্ল্যানের সঙ্গে একদমই সহমত হয় না, তারা তাকে বোঝায় তুমি যেটা করতে চাইছো সেটার ফলে মানব জাতির অস্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এমা তাদেরকে বোঝায় তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো, আমি ওই অর্কা সাহায্য নিয়ে এই সমস্ত টাইটানদের পুরোপুরি বশ করে নেব, এবং পরবর্তীতে আমরা একত্রে থাকতে শুরু করব, ফলে এই পৃথিবীতে একটা ব্যালেন্সও বজায় থাকবে। তাই যতদিন আমি এই কাজে সফল না হচ্ছি ততদিন তোমরা মনার্কের কোনো একটি গুপ্ত জায়গায় লুকিয়ে থাকো, যাতে তোমরা শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারো। এই বলেই এমা ভিডিও কলটি ডিসকানেক্ট করে দেয়, যার পর মনার্কের কর্মকর্তারা খোঁজ করতে শুরু করে ডক্টর এমা বর্তমানে কোথায় থাকতে পারে। আর তখনই তাদের নজর পড়ে গডজিলা মেক্সিকোর দিকে রওনা হয়েছে, আর মনার্কের একটি আউটপোস্ট 56 মেক্সিকোতেই অবস্থিত। তাই তারা মনে করে ডক্টর এমা হয়তো ওই আউটপোস্টেই রয়েছে সেখানে থাকা টাইটানকে জাগ্রত করার জন্য। যদিও এটা সম্পূর্ণটাই ভুল, কারণ ডক্টর এমা বর্তমানে সম্পূর্ণ একটি গুপ্ত জায়গায় লুকিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ওই অর্কার সাউন্ড মেক্সিকোতে পৌঁছে দিচ্ছে, যাতে সেখানে থাকা টাইটান জাগ্রত হয়ে ওঠে। যদিও এই কাজ করার আগে এমা কিছুটা বিচলিত হয়ে পড়ে, মানে সে নিজেই কনফিউজ হয়ে যায় এই কাজ সে ঠিক করছে নাকি ভুল। কিন্তু তার সঙ্গে থাকা কর্নেল অ্যালান যখনই তাকে মোটিভেট করে সে যেটা করছে সেটা একদমই ঠিক, তখনই সে আবারও সেই কাজে লেগে পড়ে। আর এখানেই আমরা জানতে পারি কর্নেল অ্যালান তাকে ইচ্ছাকৃতভাবে কিডন্যাপ করেনি, ডক্টর এমা নিজে থেকেই তার সঙ্গে যোগাযোগ করেছিল এই প্ল্যান নিয়ে, আর কর্নেল অ্যালান ডক্টর এমাকে শুধুমাত্র এই কাজে হেল্প করছে, ব্যাস এতটাই। ওকে, তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই মনার্কের কর্মকর্তারা যখন বুঝতে পারে খুব তাড়াতাড়ি মেক্সিকোতেও ভয়াবহ কিছু ঘটতে চলেছে, তখনই তারা সেনাবাহিনী পাঠিয়ে মেক্সিকোতে অবস্থিত সমস্ত সাধারণ মানুষদের সেখান থেকে স্থানান্তরিত করতে শুরু করে। কিন্তু এরই মধ্যে আউটপোস্ট 56 যেটা একটা সুপ্ত আগ্নেয়গিরি, সেখান থেকেই উদয় হয় জ্বলন্ত লেজ সহ একটি বিশাল বড় কালো পাখি, যাকে মুভিতে রোডানা নামে অভিহিত করা হয়েছে। ওকে, তো এতক্ষণে মনার্কের কর্মকর্তারা তাদের বৃহৎ আকার একটি আর্গো জেট নিয়ে সেই স্থানে উপস্থিত হয়, এবং আরও অন্যান্য V-20 জেট মনার্কের আদেশ মতো ওই রোডানের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই ওই সমস্ত আক্রমণের ফলে সেই পাখির কিছুই হয় না, উল্টে সেই তাদের পিছনে পড়ে যায় ওই আর্গো জেটটিকে ধ্বংস করার জন্য। আবার ঠিক এই মুহূর্তেই ওই আর্গো জেটের ভিতরে থাকা কর্মকর্তারা জানতে পারে তাদের দিকে একটি ভয়াবহ হ্যারিকেন ঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে, কিন্তু পরবর্তীতেই তারা বুঝতে পারে ওটা কোনো ঝড় না, ওটা আসলে মনস্টার জিরো, যে কোনোভাবে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে এই রকম ঝড়ের রূপ নিয়ে এই দিকে এগিয়ে আসছে। ফলে তারা সকলে মিলে প্ল্যান করে এই পাখিকে তার সম্মুখে হাজির করে, আর দুই টাইটান মুখোমুখি হয়েই নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। কিন্তু মনস্টার জিরো নিমেষেই রোডানকে ঘায়ল করে ওই আর্গো জেটের পিছনে পড়ে যায় সেটাকে ধ্বংস করার জন্য, আর এরই মধ্যে সেখানে উপস্থিত হয় গডজিলা, ফলে আবারও শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই, যে লড়াইয়ে গডজিলা মনস্টার জিরোর একটি মাথা ছিঁড়ে নেয়। কিন্তু এইদিকে আমেরিকান সামরিক বাহিনীর অ্যাডমিরাল স্ট্রেঞ্জ মনার্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ওই জায়গা থেকে দূরে কোথাও চলে যায়, কারণ সামরিক বাহিনী তাদের একটি স্পেশাল অক্সিজেন মিসাইল লঞ্চ করেছে ওই দুই টাইটানকে একত্রে ধ্বংস করার জন্য।
যদিও ডক্টর সেরিজাওয়া এই প্রস্তাবে একদমই রাজি না, কিন্তু মিসাইল যেহেতু লঞ্চ হয়ে গেছে তাই এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই। ফলে তারা এখান থেকে বেশ কিছুটা দূরে চলে যায় আর ওই মিসাইল মাঝ সমুদ্রে ঠিক ওই দুই টাইটানের কাছে এসে বিস্ফোরিত হয়, যার কিছুক্ষণ পর দেখা যায় মনস্টার জিরো আবারও সমুদ্র থেকে উপরে উঠে আসে আর বর্তমানে তার একটি মাথা নেই। কিন্তু সে ওই মেক্সিকোতে থাকা আগ্নেয়গিরির উপর বসে নিজে থেকেই তার মাথা আবারও ঠিক করে নেয়, মানে কোনোভাবে মনস্টার জিরো তার নিজের শরীরকে রিজেনারেট করতে পারে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা টাইটানরা হঠাৎ করেই একসঙ্গে জাগ্রত হয়ে ওঠে এবং সমস্ত জায়গাতেই তারা তাণ্ডব চালাতে শুরু করে, যেটা দেখে কর্নেল অ্যালান ডক্টর এমাকে জানায়, আমি তো ভেবেছিলাম তুমি এক এক করে এই সমস্ত টাইটানদের মুক্ত করবে, কিন্তু তুমি তো দেখছি একসঙ্গেই সবাইকে মুক্ত করে দিয়েছ। যে কথার উত্তরে ডক্টর এমা জানায়, এটা আমার কাজ না, কেন জানি না হঠাৎ করেই ওই সমস্ত টাইটানরা একত্রে মুক্ত হয়ে গেছে আর খুব সম্ভবত এটা হয়তো ওই মনস্টার জিরোর কারণেই হয়েছে। আর বর্তমানে সমস্ত টাইটানকে ওই মনস্টার জিরোই কন্ট্রোল করছে, কারণ রোডান নামক যে ইগল একটু আগেই তার সঙ্গে লড়াই করছিল সে এই মুহূর্তে তার সামনে গিয়ে মাথা নত করে, যেটা থেকেই একদম পরিষ্কার হয়ে যায় সমস্ত টাইটানরা তার কাছে বশ্যতা স্বীকার করেছে, এমনকি তার কথা অনুযায়ী তারা কাজ করছে। এদিকে মনার্কের কর্মকর্তারা সারা পৃথিবী জুড়ে চলতে থাকা এই সমস্ত ধ্বংসলীলা দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ বর্তমানে তারা বুঝতে পেরেছে গডজিলা ওই বোমের কারণে মারা গেছে, তাই মনস্টার জিরোকে থামানোর মতো মানব জাতির কাছে আর কোনো শক্তিই নেই। কিন্তু তারা এটা ভেবে অবাক হয়ে যায় এই মনস্টার জিরো কিভাবে একত্রে এই সমস্ত টাইটানদের চালনা করছে, আর তাছাড়া যে বোমে গডজিলা মারা গেছে তাতে ওই মনস্টারের কেন ক্ষতি হলো না, তাহলে কি এই মনস্টার আমাদের প্রকৃতির নিয়মের একদমই বাইরে? তখনই তাদের মধ্যে থাকা ডক্টর লিন নামক একটি মহিলা জানায়, মাইথোলজি অনুযায়ী এই ড্রাগন আমাদের পৃথিবীর না, বহু বহু বছর আগে কোনো একটি উল্কাপিণ্ডের সাথে এই ড্রাগন পৃথিবীতে এসেছিল, যাকে প্রাচীন যুগের মানুষরা নাম দিয়েছিল গিঢ়রা, যার মানে একাই অনেকের সমান। আর সেই প্রাচীন যুগ থেকেই গিঢ়রা এবং গডজিলার মধ্যে একটি শত্রুতা চলে আসছে, কারণ এই মনস্টার পুরো পৃথিবীকে তার মতোভাবে গড়ে তুলতে চায়, যেটা গডজিলা কোনো মতেই হতে দিতে চায় না। কিন্তু এখন যেহেতু গডজিলা মারা গেছে তাই মনস্টার জিরো নির্দ্বিধায় তার সেই কাজ আবারও চালু করে দিয়েছে, মানে তাকে এখন যে কোনো উপায়ে থামাতে হবে। অন্যদিকে এই সমস্ত ধ্বংসলীলা দেখে আমেরিকান সামরিক বাহিনীর অ্যাডমিরাল স্ট্রেঞ্জ মনার্কের সমস্ত কর্মকর্তার সঙ্গে আবারও একটি মিটিং করে, যেখানে মার্ক অ্যাডমিরালকে ভালোভাবে বুঝিয়ে দেয় এই সমস্ত ধ্বংসলীলা থেকে মুক্তি পেতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ওই মনস্টার জিরোকে হত্যা করতে হবে, না হলে এ থেকে মুক্তি নেই। কিন্তু প্রবলেম হলো ওই মনস্টার জিরোকে হত্যা করার মতো হাতিয়ার আমাদের কাছে নেই, যে একজন ছিল ওই মনস্টারকে হারাতে পারে তাকেও আমরা কিছুক্ষণ আগে হত্যা করে ফেলেছি, ফলে তারা সকলে এখন পড়ে যায় মহাচিন্তায়। অন্যদিকে দেখা যায় চীনে থাকা সেই মত্রা লাভা রূপ থেকে একটি বড় পতঙ্গে রূপান্তরিত হয়, মানে যেমন লাভা থেকে প্রজাপতি হয় এখানেও ঠিক সেই রকমই ঘটে, আর তারপর সে সেই জায়গা থেকে সোজা চলে আসে বারমুডাতে, যেখানে সে একটি বিশেষ সুরের মাধ্যমে কাউকে ডাকতে শুরু করে। আর ক্যাসেল ব্যবহৃত থাকা সমস্ত মনার কর্মকর্তারা যখন এই দৃশ্য দেখে তখনই তারা বুঝতে পারে মত্রা তার ওই সুরের মাধ্যমে গডজিলাকে ডাকার চেষ্টা করছে, কারণ মত্রা হলো সমস্ত টাইটানদের রানী আর গডজিলার সঙ্গে তার বহু পুরনো একটি সম্পর্ক রয়েছে। আর এই মুহূর্তে সবথেকে অবাক করার মতো ঘটনা হলো মনার্কের কর্মকর্তারা দেখতে পায় হঠাৎ করেই গডজিলার হার্টবিট আবারও চালু হয়ে গেছে, কিন্তু তার হার্টবিট এতটাই উইক যে এই মুহূর্তে হয়তো সে জাগ্রত হতে পারবে না। ফলে মনার্কের কর্মকর্তারা আলোচনা করতে শুরু করে তারা কি কোনোভাবে গডজিলাকে সাহায্য করতে পারে। গডজিলার প্রথম পার্ট থেকেই আমরা জেনে এসেছি এই সমস্ত টাইটানদের মূল খাদ্য হলো রেডিয়েশন, আর তাদের মূল শক্তিও আসে সেই রেডিয়েশন থেকে। ফলে মার্ক জানায় আমরা যদি কোনোভাবে তার সামনে কোনো নিউক্লিয়ার বোম ব্লাস্ট করতে পারি তাহলে হয়তো গডজিলার সঙ্গে সঙ্গেই জাগ্রত হতে পারে। এবার এই কথা শুনে ডক্টর সেরিজাওয়াও সহমত পোষণ করে, ফলে সঙ্গে সঙ্গেই তারা একটি সাবমেরিনের সাহায্যে একটি নিউক্লিয়ার বোম নিয়ে সমুদ্রের তলদেশে রওনা হয়। কিন্তু বেশ কিছুটা গভীরে যাওয়ার পর হঠাৎ করেই একটি ফোর্সের মাধ্যমে তারা দ্রুত গতিতে জলের তলায় প্রবেশ করতে শুরু করে, আর হঠাৎই তারা একটি সম্পূর্ণ আলাদা জগতে এসে উপস্থিত হয়, যেখানে তারা বহু প্রাচীন একটি সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পায় আর বুঝতে পারে প্রাচীনকালের মানুষরা গডজিলাকে গড হিসাবে পূজাও করত। সে যাই হোক, কিছুক্ষণ পর তারা এটাও বুঝতে পারে আর বেশি দূর তারা এই সাবমেরিনের মাধ্যমে এগোতে পারবে না, কারণ সেইখানকার রেডিয়েশন খুবই হাই। ফলে তারা কিছু ড্রোনের মাধ্যমে এদিক ওদিক ঘুরে অ্যাট লাস্ট একটি এয়ার পকেট অতিক্রম করে গডজিলার অবস্থান খুঁজে পায়। কিন্তু এরপরেই তারা উপলব্ধি করে জলের ওই ফোর্সের মাধ্যমে আসার কারণে তাদের সাবমেরিন অনেকটাই ড্যামেজ হয়েছে, যে কারণে ওই নিউক্লিয়ার মিসাইলটি লঞ্চ করা এখান থেকে আর কোনোভাবেই সম্ভব না। মানে এখন তাদের একটাই রাস্তা, ওই নিউক্লিয়ার বোম ম্যানুয়ালি সেই স্থানে নিয়ে গিয়ে ব্লাস্ট করাতে হবে।
ফলে আর কোনো রাস্তা না থাকায় ডক্টর শেরি যাওয়া জানায় আমি যাব। যদিও বাকিরা তাকে বারণ করে, কিন্তু গডজিলাকে জাগ্রত করার জন্য ডক্টর শেরি যাওয়া ওই বোম নিয়ে সোজা পৌঁছে যায় গডজিলার সম্মুখে, আর তারপর জাপানি ভাষায় পুরনো বন্ধুকে বিদায় জানিয়ে প্ল্যান অনুযায়ী সেটি ব্লাস্ট করে। মানে ডক্টর শেরি যাওয়া এই কাজের জন্য নিজেকেই স্যাক্রিফাইস করে। এদিকে ম্যাডিসন যখন বুঝতে পারে তার মা এইসব করে একদমই ভুল কাজ করছে, তখনই সে লুকিয়ে লুকিয়ে ওই অর্কা ডিভাইস নিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে, আর তারপর সোজা পৌঁছে যায় একটি স্টেডিয়ামে, যেখানে সে ওই স্টেডিয়ামের কিছু মাইক ব্যবহার করে অর্কা থেকে একটি নতুন ফ্রিকোয়েন্সি বাজাতে শুরু করে, যেটার কারণে পুরো পৃথিবীতে হামলা চালাতে থাকা সমস্ত টাইটানরা সঙ্গে সঙ্গেই থেমে যায়, আর মনস্টার জিরো ওই আওয়াজ শোনা মাত্র সেই দিকে রওনা হয়। এদিকে ওই ব্লাস্টের ফলে গডজিলা তার আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে জাগ্রত হয়ে ওঠে, আর তারপর সোজা রওনা হয় মনস্টার জিরোকে থামানোর জন্য। অন্যদিকে ডক্টর এমা যখন দেখতে পায় তার মেয়ে সেই স্থান থেকে অর্কা নিয়ে পালিয়েছে এবং হঠাৎ করেই সমস্ত টাইটানদের গতিবিধি চেঞ্জ হয়ে গেছে, তখনই সে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কোনো বড় সড় বিপদে পড়তে চলেছে, ফলে সেও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার মেয়েকে উদ্ধার করার আশায়। এদিকে মনার্কের পুরো টিম সিদ্ধান্ত নেয় এই টাইমে তারা গডজিলার সঙ্গে মিলে একটি টিম হিসেবে লড়াই করবে ওই মনস্টার জিরোর সঙ্গে, আর সেই মতো তারাও গডজিলার পিছনে পিছনে রওনা হয়। ওইদিকে মনস্টার জিরো সেই স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাডিসনের উপর হামলা করতে শুরু করে। প্রথম দিকে ম্যাডিসন কোনোভাবে বাঁচার চেষ্টা করলেও শেষমেশ সে পুরোপুরি তার সম্মুখে চলে আসে, আর যখনই ওই মনস্টার ম্যাডিসনকে হত্যা করতে যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় গডজিলা, ফলে আবারও শুরু হয় তাদের লড়াই। আর এখন আমেরিকান সামরিক বাহিনী তাদের এয়ারক্রাফটের মাধ্যমে ওই মনস্টারের উপর হামলা করে গডজিলাকে সাহায্য করতে থাকে, কিন্তু তা সত্ত্বেও গডজিলা তার সামনে কিছুতেই পেরে উঠতে পারে না, ফলে টাইটানদের রানী মথরা সেই স্থানে হাজির হয় গডজিলাকে সাহায্য করার জন্য। কিন্তু ঠিক ওই টাইমেই রোডান সেখানে উপস্থিত হয়ে মথরার সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে মনার্ক যখন বুঝতে পারে গডজিলার রেডিয়েশন এতটাই বেশি যে আর কিছুক্ষণের মধ্যেই সে একটি বড় সড় বিস্ফোরণ ঘটাবে আর আশেপাশে থাকা সমস্ত মানুষই তার রেডিয়েশনে মারা যাবে, তখনই মার্ক তার মেয়েকে ওই স্থান থেকে বাঁচানোর জন্য একটি বিশেষ টিম নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। কারণ মার্ক আগে থেকেই অনুমান করেছে তার মেয়ে নিশ্চয়ই এই স্থানে থাকবে, আর ডক্টর এমাও সেই মুহূর্তে ওই স্থানে হাজির হয়। কিন্তু তারা অর্কা খুঁজে পেলেও তাদের মেয়েকে তারা প্রথমে কিছুতেই খুঁজে পায় না। এদিকে মনস্টার জিরো গডজিলাকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে বেশ কিছুটা উঁচু থেকে নিচুতে ফেলে দেয়, যাতে গডজিলা আবারও মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। যেটা দেখে মথরা মনস্টার জিরোকে আক্রমণ করতে গেলে দুর্ভাগ্যবশত মনস্টার জিরোর হামলাতেই মথরা ধ্বংস হয়ে যায়, আর তার ধ্বংস হয়ে যাওয়া ছোট ছোট কণাগুলি আহত গডজিলার উপর গিয়ে পতিত হয়, যার ফলে গডজিলা আবারও আস্তে আস্তে হিলিং হতে শুরু করে। এদিকে ডক্টর এমা এবং মার্ক তার মেয়েকে অ্যাট লাস্ট আহত অবস্থায় খুঁজে পেয়েছে, কিন্তু যখনই তারা দেখতে পায় মনস্টার জিরো বর্তমানে গডজিলাকে পুরোপুরি মেরে ফেলার জন্য রওনা হয়েছে, তখনই তারা সিদ্ধান্ত নেয় ওই অর্কা ব্যবহার করে তারা মনস্টার জিরোকে আবারও বিভ্রান্ত করবে, যাতে গডজিলা পুনরায় উঠে দাঁড়ানোর মতো টাইম পেয়ে যায়। কিন্তু প্রবলেম একটাই, অর্কা বর্তমানে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাও তারা দুজনে মিলে কোনো রকমের সেটা চালু করে সেখান থেকে আবারও একটি ফ্রিকোয়েন্সি অন করে দেয়, যার ফলে মনস্টার জিরো সত্যি সত্যি সেই দিকে আসতে শুরু করে। আসলে ডক্টর এমা গডজিলা সাউন্ড ফ্রিকোয়েন্সির সঙ্গে এমন কিছু ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিয়েছিল যেটা শুনে এই মনস্টার জিরো মনে করে তার থেকেও বড় কোনো দানব তাকে হুমকি দিচ্ছে, যে কারণে সে বারবার এই আওয়াজ শুনে সেই দিকে আসতে শুরু করে। এবার এখানে দেখা যায় সবাই একটি V-22 তে উঠে এখান থেকে বেরিয়ে পড়ার জন্য তৈরি হলেও ডক্টর এমা ওই ডিভাইস নিয়ে একটি গাড়িতে উঠে পড়ে আর সকলকে উদ্দেশ্য করে জানিয়ে দেয় এই সমস্ত কিছু শুরু হয়েছে আমার জন্যই, তাই আমি একাই এটা শেষ করব, তোমরা এখান থেকে চলে যাও। এই বলেই সে তার গাড়ি নিয়ে রওনা হয় আর মনস্টার জিরো তার পিছনে ধাওয়া করতে শুরু করে, কারণ তার গাড়িতেই রয়েছে ওই অর্কা। যদিও কিছুক্ষণের মধ্যেই তার গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং মনস্টার জিরো তাকে হত্যা করতে যায়, কিন্তু এতক্ষণে গডজিলা তার হিলিং কমপ্লিট করে পুনরায় উঠে দাঁড়িয়েছে, আর এখন তার রূপ সম্পূর্ণ আলাদা। সে গনগনে লাল আগুনের মতো জ্বলছে, যে রূপ দেখে অনায়াসেই বোঝে যায় সে এই মুহূর্তে সমস্ত কিছুই ধ্বংস করে দেবে, আর সত্যি সত্যি তাই হয়। তার এই রেডিয়েশনে মনস্টার জিরো নিমেষেই ধ্বংস হয়ে যায়, মানে তার কাহিনী এখানেই সমাপ্ত হয়। যার পর আমরা দেখতে পাই রোডান সহ বাকি সমস্ত টাইটানরা ওই স্থানে পৌঁছে গডজিলার সামনে মাথা নত করে, মানে গডজিলাই যে দানবদের রাজা এটা আবারও প্রমাণিত হয়। মিড ক্রেডিট সিনে দেখা যায় নিউজে দেখানো হচ্ছে পৃথিবী সত্যি সত্যি অনেকটা দূষণমুক্ত হয়েছে, মানে টাইটানদের এই সমস্ত কাজকর্মে সত্যি সত্যি পৃথিবীর ক্ষতস্থান একটু সেরে উঠেছে। মনার্ক আবারও একটি সন্দেহভাজন ডিম আবিষ্কার করেছে, যেটা খুব সম্ভবত মথরার ডিম বলেই তারা মনে করছে। লাস্ট একটি গুহাচিত্র দেখানো হয় যেখানে গডজিলা এবং কং দুজন খুব সম্ভবত ফাইট করছে,
মানে যে স্টোরি আমরা এর পরবর্তী মুভি গডজিলা ভার্সাস কং এ দেখতে পাই, যেটা অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার চ্যানেলের একদম প্রথম মুভি, তাই এই ইউনিভার্স রিলেটেড কোনো তথ্যই আমি সেখানে সেভাবে উল্লেখ করিনি, যে কারণেই হয়তো এই মুভিগুলির সঙ্গে সেটার কোনো মিলই আপনারা পাবেন না। তাই যদি আপনারা চান ওই মুভিটি আমি আরও একবার এক্সপ্লেন করতে পারি, এবার আপনাদের ব্যাপার, আপনারা কি চাইছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওকে, তো পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় কর্নেল অ্যালান এবং তার বাহিনী মেক্সিকোতে উপস্থিত হয়ে সেখানকার কিছু লোকের থেকে গিডোরার একটি কাটা মাথা কিনে নেয়, আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা চাইলেই দ্য বংউডের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন, যেখানে আমি ছোট ছোট মুভি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইন্টারেস্ট থাকলে অবশ্যই একবার চেক করে নেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।